চট্টগ্রাম থেকে প্রতিবাদের জুতা ছোড়া শুরু হয়েছে। এই মিছিল এবং এই সমাবেশটি আজকে বাংলাদেশের বাস্তবতার প্রতিচ্ছবি। বাংলাদেশের মানুষ কিভাবে এই ফ্যাসিস্ট সরকারের দ্বারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে। সংবিধান স্বীকৃত সভা সমাবেশের মতো মৌলিক অধিকারও আজকে তাদের কেড়ে নিয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের সাথে তার সঙ্গী হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেটা শাহবাগে আপনারা লক্ষ্য করেছেন যে আজকে মায়ের ডাক, তারা তো গণভবনে যাওয়ার জন্য শাহবাগে জড়ো হয় নাই, তারা তো সরকার পতনের জন্য শাহবাগে জড়ো হয় নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার জন্য শাহবাগে জড়ো হয় নাই। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ভুক্তভোগী স্বজনরা কিছু কথা বলতে চেয়েছে, তারা যে অবিচারের শিকার হচ্ছে সেটা ন্যায় বিচারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করেছে, সেটিও পুলিশ দিয়ে বন্ধ করা হয়েছে। আজকে এইভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে শেখ হাসিনা তার নিজের প্রয়োজনে বাকশাল প্রতিষ্ঠা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ডেড স্কোয়াডে পরিণত করেছে। আজকে র‍্যাব নিয়ে যখন ইন্টারন্যাশনাল পত্রপত্রিকা গণমাধ্যমে নিউজ হয়, র‍্যাবকে ডেথ স্কোয়াড হিসেবে ব্যবহার উল্লেখ করা হয়। কিছুদিন আগেই আমেরিকার যে কান্ট্রিওয়াইড মানবাধিকার রিপোর্ট, কাউন্টার টেরোরিজম রিপোর্ট, সেখানে দেখেছেন র‍্যাবের পরে আমাদের যে জঙ্গি দমন সহ বিশেষ ইউনিট সোয়াতকে তারা বলেছে কোনো ধরনের প্রশিক্ষণ দিবে না। কেন? 10ই ডিসেম্বর এই বাকশালি মসনদকে রক্ষা করার জন্য বিএনপির অফিসে এই সোয়াত সদস্যরা এই ঢাকা মহানগরের কতিপয় দুর্বৃত্ত পুলিশ অফিসারকে নিয়ে সেদিন বিএনপির অফিসে বোমা নিয়ে বোমা উত্তরের নাটক করেছিল। আজকে বিদেশি নেতাদের কাছে পরিষ্কার সরকার নাটক করাচ্ছে, তাই আজকে কপাল পুড়েছে তাদের। সোয়াতকে আর কোনো ট্রেনিং তারা দিবে না। একই সাথে তারা বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশকেও তারা কোনো ইকোনমিক টেকনিক্যাল কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স সহযোগিতা তারা করবে না। কেন? ঢাকা মেট্রোপলিটন পুলিশ মানবাধিকার লঙ্ঘন, নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। এটা আমরা বলছি না, আমেরিকা বলছে, আর আমেরিকার কথা সারা বিশ্ব দেখছে। যে আজকে আমেরিকা এরকম একটা প্রতিবেদন তৈরি করেছে, তো আমার প্রশ্ন আজকে এই জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় আজকে 2.5 লক্ষ পুলিশ সদস্যের বেতন দেওয়া হয়, র‍্যাবের বেতন দেওয়া হয়, সামরিক বাহিনীর বেতন দেওয়া হয়, বিচার বিভাগের বিচারকদের বেতন দেওয়া হয়, কেন আজকে আপনারা এই বাকশালের গোলামি করছেন? আমি একটা বক্তব্য বলেছিলাম, চট্টগ্রাম থেকে প্রতিবাদের জুতা ছোড়া শুরু হয়েছে। কি করবেন? আদালত অবমাননার জন্য ডাকবেন? ডাকেন এই দুনিয়ার এই বাইরের কারাগারের চেয়ে প্রয়োজনে ওই জেলখানার কারাগারে মরবো। কিন্তু এই প্রতিবাদের বিরুদ্ধে এবং এই প্রতিবাদের দোষরদের বিরুদ্ধে আমরা কথা বলেই যাব, আমরা প্রতিবাদ করেই যাব। আজকে বিচারকরা এই প্রতিবাদের দোষর হচ্ছে না, বাকশালের দোষর হচ্ছে না, পুলিশ হচ্ছে, বিচারক হচ্ছে। তবে কথা পরিষ্কার, গুটি কয়েক সদস্যরা, বিচারক বলেন, পুলিশ বলেন, অমুক অফিসার বলেন, গুটি কয়েক দুর্বৃত্ত টাকা বানিয়েছে, পয়সা বানিয়েছে। 60,000 টাকার পুলিশ অফিসারের ঢাকায় কিভাবে 2 কোটি টাকার ফ্ল্যাট তৈরি হয় আমি জানতে চাই। 90,000 টাকা 1 লক্ষ টাকা বেতনের সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিভাবে আজকে গুলশান বানানিতে, ধানমন্ডিতে, বালিধারা আজকে ফ্ল্যাট করে, তাদের ছেলেমেয়ে কিভাবে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, দেশের বাইরে পড়ায়, আমি জানতে চাই।